ফুটবলার লিওনেল মেসির 37তম জন্মদিন পালন করা হলো সোমবার ইছাপুর নবাবগঞ্জ আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে 37 পাউন্ডের কেক কেটে। এছাড়াও ছিল বাঙালি মতে পঞ্চবর্ণ দিয়ে জন্মদিন উদযাপন। আর্জেন্টিনা দলের এই তারকা ফুটবলারের জন্মদিন প্রতি বছরই পালন করা হয় আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে। তার বয়স অনুযায়ী তৈরি করা হয় কেক। মেসি ভক্ত চা বিক্রেতা শিবে পাত্রের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। শুধুমাত্র ইছাপুরই নয়, আরও বহু জায়গা থেকে মেসির ভক্তরা দিনটি উদযাপন করেন। চলতি বছর আয়োজিত কোপা আমেরিকা কাপে প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। গোল না পেলেও তারকা ফুটবলারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেসি ভক্ত শিবে পাত্র এবং স্বপ্না পাত্র ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। আমি মেসির 37তম জন্মদিন 37 পাউন্ড কেক আর 37 রকম মিষ্টি দিয়ে যেরাম করি, যেরাম আমার বাড়িতে আমার প্রত্যেক বছর আমার ওয়াইফ যেরাম করে, যেন বাঙালি রান্না সমস্ত জিনিস দিয়ে আমি এটা করলাম। আর এইটাই আমার জীবনের শেষ প্রোগ্রাম মেসি, কেননা আমার শরীর ভালো না, আমি একা একাই এই প্রোগ্রামটা করলাম এবছরে। আমাদের প্রেসিডেন্ট আমাদের ছেড়ে চলে গেছে অলোক কুমার মারিক, তাকে আমি জানাই তুমি যেখানেই থাকো ভালো থাকো এইটা বলি। বলে আমি আমাদের কোনো কমিটি নেই, এবারে আমরা এই কজন মিলে আছি, আমার পাশে কাকিমা কাকিমা সবাই আছে, ও সমস্ত লোক আছে, সমস্ত বাচ্চাগুলো, যার জন্য আজকে সফল হয়েছি আমরা এই কাকি। 37তম জন্মদিনে কি প্রার্থনা করছেন? কোপা আমেরিকা কাপ চলছে, যেখানে প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু মেসি গোল পায়নি, কি প্রার্থনা করবেন? আমার আর কিছু তো পাওয়ার দরকার নেই, মেসিও পেয়ে গেছে আর আমিও পেয়ে গেছি। আমি এই ইছাপুরটাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে নামটাকে নিয়ে চলে গেছি, এইটাই আমার কাছে অনেক বড় গর্ব যে আমি একটা চাওয়ালা, কিন্তু মেসিকে সামনে রেখে প্রোগ্রাম করে আজকে আমি অনেক বড় জায়গায় পৌঁছে গেছি বা ইছাপুরকেও পৌঁছে দিয়েছি। এর জন্যে যত মানুষ আমার সঙ্গে ছিল তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর আমি বলছি এই কোপা খেলা হচ্ছে, আমি তো সবই পেয়েছি, মেসিও পেয়েছে, মেসির কাছে আর কোনো পাওয়ার জিনিস নেই। যাই হোক, খেলা যাতে আর্জেন্টিনা জেতে এই কামনা আমি করি। গতবারেও বলেছিলাম সব কিছু ভগবানের হাত, ভগবান সাথ দিলে তবেই আমার মেসি কাপ পেয়েছে। কেন ওই মেসিকে আজকে ভগবানও মুখ ফিরিয়ে নিতে পারলো না, কেননা ও একটা ভালো মানুষ। হ্যাঁ, যার জন্য আমি ওকে ওকে এতদিন ধরে এ করেছি। আমার শরীরটা ভালো না, আমি আর কিছু বলতে পারছি না। মেসি 37তম জন্মদিন, ওর যেহেতু 37 বছর, তাই এবছর আমরা 37 পাউন্ডের কেক করেছি। এবং যেরকম 5 রকম বাড়ির ছেলেদের যেরকম জন্মদিন পালন হয়, 5 রকম রান্না, পায়েস, মিষ্টি, অন্যান্য যে সমস্ত রকম খাবার দিয়ে এবং আশীর্বাদ, ঠাকুর মশাই কিন্তু আশীর্বাদ দিয়ে আমরা পালন করছি। এবং ওই তার জন্মদিনের সাথে সাথে আমরা কিছু মানুষ মানে বাচ্চা বয়স্কদের মধ্যে জামা কাপড় আর কি উপহার হিসেবে আমরা দিয়েছি। আমরা প্রার্থনা করছি যে আগামী প্রজন্ম যেন মাঠমুখো হয়, পড়াশোনার সাথে সাথে যেন মাঠ যে কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হয়, এবং ফুটবল, বিশেষ করে ফুটবল, যেহেতু আমাদের কলকাতা, আমরা ফুটবলের ভক্ত বেশিরভাগ, মানে ফুটবল মানে কলকাতা, এর সাথে আলাদা একটা সেন্টিমেন্ট রয়েছে, তো যেন কলকাতায় থাকে, কলকাতার ছেলেরা যেন ফুটবল খেলে, অন্যান্য খেলার সাথে ফুটবলটাকে ইম্পর্টেন্ট দেয়, এটাই। কোপা আমেরিকা কাপ খেলা চলছে, হ্যাঁ, অবশ্যই চাইবো যে মেসি কোপাটা পাক, এটা চাইবো। যদিও কেন ওর এখন ম্যাচের মানে ওর খেলার ম্যাচের শেষের শেষের দিকে চলে আসছে, কেন হয়তো আগামী কয়েক বছরের মধ্যে খেলা হয়তো থেকে ও বিরত নেবে, তাই চাই কি ও শেষ মানে কি খেলার আগে অবধি যেন ও পেয়ে যায়। আজকে যে রান্না করলেন, এই রান্না করে মেসিকে এইভাবে দেওয়ার উদ্দেশ্য, এই দিয়ে উদ্দেশ্য, যেহেতু মেসিকে আমাদের বাড়ির একজন সদস্য হিসেবে ধরি, যেমন আমার হাজবেন্ড ওকে ভাই ভাবে, তা ভাই বলে আমার বাড়ির একটা সদস্য, তা আমরা আমার ছেলে মেয়ে অন্যান্যদের যেমন করে জন্মদিন পালন করি, ভাত ডাল মাছ মাংস পায়েস মিষ্টি চাটনি সমস্ত দিয়ে যেমন রান্না করে দিই, মেসিকেও আমরা সেমনি করে দিই। এবং আমরা যেমন ধান দুব্ব আশীর্বাদ করি, ধান দুব্ব দিয়ে মেসিকেও আমরা ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করেছি। ইছাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।